হ্যালো ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমাদের এবারের ভিডিওর টপিকস হচ্ছে হাউ টু আর্ন মানি ফ্রম পেওনির। আপনারা সবাই জানেন পেওনির হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে আমরা অনলাইনে আর্নিং করলে সেই ডলারগুলোকে পেওনিরের মাধ্যমে আমাদের বাংলাদেশীয় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারি। এবং এই পেওনির থেকে আপনি কীভাবে ইনকাম করবেন, এই পেওনির থেকে ইনকাম করার একটা মাত্র অপশন, সেটা হচ্ছে রেফার করা। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন, অর্থাৎ কোনো রেফার লিঙ্ক দ্বারা বা ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খোলার পর আপনার একটি রেফার লিঙ্ক দেওয়া হবে। অর্থাৎ আপনি আরও বেশি মানুষকে জানাবেন যে পেওনিরের মাধ্যমে আপনার যদি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন, সেখানে আপনারা চাইলে ডলার জমা করতে পারবেন এবং এটা সেফ এবং সুপার ফাস্ট। এই সমস্ত বিষয় যদি আপনি শেয়ার করেন, সাপোজ ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে হতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, সেখান থেকে যদি আপনার ওই রেফার লিঙ্কের মাধ্যমে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং তার অ্যাকাউন্টে যদি সে $1,000 ট্রানজ্যাকশন করে, তাহলে আপনি সেখান থেকে পাবেন $25। কথাটি আরেকবার শুনেন, আমরা যখনই কাউকে রেফার করি এবং আমাদের ইমেল অ্যাড্রেসে আমরা দেখতে পাই যে আমাদেরকে বলা হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেসে $25 জন্য অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আমরা কিন্তু $25 আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয় না। এটার জন্য কিন্তু আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমাদের অ্যাকাউন্টে তো $25 আসছে না, কিন্তু আমার ইমেলে $25 অলরেডি শো করছে। ঠিক আছে, ওই কথাটার অর্থ হচ্ছে, দেখবেন নিচে খুব সুন্দর করে লেখা থাকে, আপনি যদি এই $25 আর্ন করতে যান, তার জন্য অবশ্যই আপনাকে কি আপনার যে রেফার লিঙ্ক দ্বারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাকে অবশ্যই তার অ্যাকাউন্টে $1,000 ট্রানজ্যাকশন করতে হবে। অর্থাৎ তার অ্যাকাউন্টে $1,000 সে ইন করেছে, ইন করা মাত্রই আপনার অ্যাকাউন্টে চলে আসবে $25। ঠিক একইভাবে আমিও ইউটিউবে ভিডিও তৈরি করেছি এবং সেখান থেকে আপনারা অনেকেই আমার সেই ভিডিওর রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং তার ভিতর থেকে ভাগ্যক্রমে দুজন ব্যক্তি, হয়তোবা সে ফ্রিল্যান্সার, তার অ্যাকাউন্টে সে $1,000 ট্রানজ্যাকশন করেছে, অর্থাৎ দুজন ব্যক্তি। সো আমি সেখান থেকে $25-$50 আর্ন করেছি, সেটার পেমেন্ট প্রুফ আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। অলরাইট, সো আমি চলে আসলাম আমার পেওনির অ্যাকাউন্টে, এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। সো লগ ইন হচ্ছে, ওকে। সো আমি আমার অ্যাকাউন্টে ইন করেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি $50 শো করছে এখানটায়। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট শো করবে, এখানে আপনারা দেখতে পারবেন আমার এখানে $50 রেফার দ্বারা আমি আর্ন করেছি এবং দেখাচ্ছি আর্নিংটা কীভাবে হয়েছে। সো তার জন্য আমরা নিচে চলে যাব, এখান থেকে ভিউ ট্রানজ্যাকশন, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে আমি আমার ট্রানজ্যাকশনটা দেখাতে পারবো যে আমার আর্নিংগুলো কোথা থেকে হলো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে নিচে দুইটা পেওনির ইউআর। সো আমি এখানে প্রথম একজন যখন তার অ্যাকাউন্টে $1,000 ইন করেছে তখন আমি $25 পেয়েছি এবং পরবর্তীতে আরও একটা $25 পেয়েছি এবং তার অ্যাকাউন্টে সে $1,000 ট্রানজ্যাকশন করেছে। এই দুইটা মিলে আমার $50 আর্নিং হয়েছে। এখন আমরা দেখব যে কীভাবে আপনি আপনার রেফার লিঙ্কটা তৈরি করবেন। আপনারা সবাই দেখেন যে ডান পাশে এরকম তিনটা অপশন থাকে এবং এই নিচের অপশনে আর্ন $25, রেফার এ ফ্রেন্ড, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে, এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক। এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে আপনি যেখানে খুশি পেস্ট করতে পারেন অথবা এখান থেকে সরাসরি শেয়ার করতে পারেন ইমেল, ফেসবুক, টুইটার, লিঙ্কড ইনের মাধ্যমে। ঠিক আছে, চারটা অপশন এখানে দেওয়া আছে। আপনি যদি ইউটিউবে চান তাহলে জাস্ট কী করবেন, সিম্পলি কপি করবেন এবং সেই লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেবেন। আর নিচে দেখেন এখানে আরও কিছু অপশন আছে, যেমন আমার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আমার লিঙ্ক থেকে 291 জন অলরেডি তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে রেফার লিঙ্ক দ্বারা এবং আমি দুজনের কাছ থেকে $50 আর্ন করেছি। ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন যে টোটাল কতজন আপনার এই রেফার লিঙ্ক দ্বারা তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং আপনি কত ডলার আর রেফার লিঙ্ক দ্বারা আর্ন করতে পারছেন, কারণ আপনার অ্যাকাউন্টে তো আপনি বিভিন্নভাবে আর্নিং করতে পারেন, তাই না। আমাদের এই ভিডিও এ পর্যন্তই। সো যারা এখন পর্যন্ত পেওনির অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় জানেন না, তারা উপরে আই বাটন থেকে অথবা আমার ভিডিওতে যে লিস্ট আছে সেখান থেকে আপনারা চাইলে পেওনির অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তার উপর একটি ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন এবং পরবর্তীতে আমরা দেখব কীভাবে পেওনির থেকে মানি উইথড্র করতে হয়, সেই প্রসেসটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম ক্লিয়ারলি কনসেপ্ট দেওয়ার আপনাদের সাথে চেষ্টা করব। ওকে, সো এই ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবলে এখানে বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।